বন্ধুরা, আপনাদের স্বাগত ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আবার আপনাদের মাঝখানে হাজির হলাম নতুন একটি আবহাওয়ার আপডেটের সঙ্গে। আপনাদেরকে দেখাবো, দেখুন, এই মুহূর্তে বঙ্গের বিভিন্ন অংশে উপকূলীয় জায়গা যেসব, সেসব কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে আমাদের উইন্ডি। আমরা আপনাদেরকে দেখাবো, দেখতে পাচ্ছেন হলদিবাড়ি সমেত ফ্রেশারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, ঝাড়খালি, গোসাবা, জয়নগর, কুমিরমারি, শ্যামনগর, এছাড়া কালীগঞ্জ, হিঙ্গলগঞ্জ, এই অংশগুলিতে দেখাচ্ছে বৃষ্টির সম্ভাবনার সঙ্গে পিরোজপুর, বাংলাদেশের সঙ্গে কৈশোরী, বেলদা, সাবেং, পিংলা, ময়না, ভগবানপুর, মহিষাদল, তমলুক, পাঁশকুড়া, কোলাঘাট, বালিচক, বেলি, খড়গপুর অংশে আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে। এবং আমরা এটিকে স্যাটেলাইট মুডেও দেখে নেব যে স্যাটেলাইট মুড এক্স্যাক্টলি কী বলছে সেই সমস্ত কিছু বিস্তারিত, এবং দেখাবো যে আরও কত বৃষ্টির সম্ভাবনা রয়েছে 22, 23, 24 টানা তিন দিন। তো অবশ্যই আমাদের ভিডিওটিকে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিয়ে আমাদের ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটিতে প্রেস করে দিয়ে অপশনটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো এবার আমরা চলে যাবো সরাসরি উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট মোডে। স্যাটেলাইট মোডে আমরা আসলে দেখতে পাচ্ছি, দেখুন, এই মুহূর্তে কিছু অংশে কিন্তু, হ্যাঁ, যে যে অংশগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখালো উইন্ডি, মানে হালকা কয়েক পশলা, সেখানে কিন্তু একটু মেঘ রয়েছে। যেমন রামনগর, কন্টাই, জনপদ, সাতমিলি, মোহনপুর, এগরা, রাধানগর, বাজকুল, এই অংশে দেখতে পাচ্ছেন যে একটু একটু করে কিন্তু মেঘ রয়েছে আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন, আগে কিন্তু বিকেল 4:30 নাগাদ এমন ছিল অবস্থা, তারপরে আস্তে আস্তে করে কিন্তু কাটছে, অর্থাৎ বলা যেতে পারে এই যে বৃষ্টি সেটা ছিটে ফোটা কিন্তু রাত্রেবেলার মধ্যে কেটে যাবে, অর্থাৎ বেশিক্ষণ থাকবে না। দেখুন জয়নগর বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি, দেখুন, এই দেখুন বৃষ্টির সম্ভাবনা ছিল, তবে আস্তে আস্তে করে কিন্তু কেটে যাবে। হয়তো 40% চান্স রয়েছে এই বৃষ্টিটার, হতেও পারে না হতেও পারে, তবে আমাদের দেখাচ্ছে যে মেঘ কিন্তু রয়েছে, সেটা কিন্তু আমরা এই মুহূর্তে আপডেটে উপগ্রহ চিত্রতে আমরা দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি সেটা সত্যি হচ্ছে। তবে বৃষ্টির চান্স 40% রয়েছে, হতেও পারে অথবা নাও হতে পারে, প্রেডিকশনে দেখাচ্ছে সেটাই। তবে এটা তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবার আমরা চলে যাব, দেখুন এই অংশ তো বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে। এবার আমরা রাত্রেবেলাতে অর্থাৎ আগামীকাল চলে যাব। আজকের এই মুহূর্তের পরিস্থিতি শেষ, আজকের মধ্যে আর বৃষ্টির সম্ভাবনা হবে না রাতের দিকে, তবে কমে যাবে কিছুক্ষণের মধ্যে, যে অংশগুলো মেঘ রয়েছে মেঘ কেটে যাবে। তো আগামীকাল শনিবার 22 তারিখ, শনিবারে আমরা দেখতে পাচ্ছি শুরুতে অর্থাৎ ভোর 6টা থেকে মেহেরপুর, আরামডাঙ্গা এবং করিমপুর অর্থাৎ দক্ষিণবঙ্গ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই অংশটিতে। আমরা প্রত্যেকটা জায়গা খুঁটিনাটি আপনাদেরকে দেখাচ্ছি, পরবর্তীকালে এটা বাংলাদেশের ঢাকা, শিবালয়, দামরাই, নাগেরপুর, ফরিদপুর অংশে দেখা যাবে এবং উপকূলে কিছু জায়গা, পাথরঘাটা আর দক্ষিণবঙ্গে কিন্তু কোনো সম্ভাবনা তখন দেখা যাচ্ছে না। এবং 22 তারিখে যখন আমরা যাচ্ছি দুপুর 3টে নাগাদ, অর্থাৎ একটা থেকে তিনটের মধ্যে অর্থাৎ 5টার মধ্যে যখন যাচ্ছি আমরা, তখন দেখতে পাচ্ছি উপকূল থেকে কিছু কিছু জায়গায়, যেমন গোসাবা, হলদিবাড়ি, জয়নগর, বালাইপুর, উলবেরিয়া, কোলাঘাট, কলকাতা, খড়দা, এই অংশগুলোতে কিন্তু হালকা কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে 40% হতেও পারে না হতে পারে এমনই কোনো সব কিছু সম্ভাবনা। এটা কিন্তু নিম্নচাপ, এটা কিন্তু পশ্চিমী গঞ্জা, এছাড়া বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, গোসকারা, রঘুনাথপুর, এই অংশগুলিতে, বোলপুর, সরি, ভাগলপুর, এছাড়া বরিশাল, মংলা, কাউখালী, তারপরে মংলা, কাউখালী, জিনগর, জিয়ানগড়, তারপর হচ্ছে কাউখালী, বাগেরহাট, বরিশাল, গোরান্দি, মির্জাপুর, এই অংশগুলিতে আমরা লক্ষ্য করতে পারছি। আর ভারতের এই অংশ থেকে তখন কিন্তু আসছে লাহোর হয়ে, পাকিস্তান হয়ে, ইসলামাবাদ হয়ে এই ঘূর্ণাবর্ত, দেখতে পাচ্ছেন যে একটা ঘূর্ণাবর্ত টাইপের এটা কিন্তু আসছে। বলা যেতে পারে যে পশ্চিমী জঞ্জা কিন্তু ঘূর্ণাবর্তের রূপে নিয়ে নিয়েছে প্রায়, এবং পরবর্তীকালে এটা আস্তে আস্তে করে ভারতের দিকের কিছুটা অংশ কিন্তু ভারতের, যেমন পশ্চিমবঙ্গের জায়গায় পৌঁছবে, দেখতে পাচ্ছেন কিছুটা অংশ যেটা লাহোরের সামনে রয়েছে মেন মুখ, এবং আস্তে আস্তে করে এটা পশ্চিমবঙ্গের দিকে পৌঁছে যাচ্ছে। 23 তারিখ সকাল 7টায় আমরা দেখতে পাচ্ছি যে এটা গয়া হয়ে পাটনা অর্থাৎ বিহার হয়ে, যেটা ভাগলপুর অর্থাৎ দেওঘর, এবং ধানবাদ যেটা হচ্ছে ঝাড়খণ্ডের কিছু অংশ হয়ে, সরাসরি এই দুটো রাজ্য হয়ে কিন্তু ভারতে অর্থাৎ পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, ভারতের এই দুটো রাজ্য হয়ে সরাসরি বঙ্গে প্রবেশ করছে, যার ফলে মালদা, রাজমহল, বারহাইট, শিবগঞ্জ, হরিশ্চন্দ্রপুর, এই জায়গাগুলোতে কিন্তু এফেক্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে কিষানগঞ্জ, ইসলামপুর, এই জায়গাগুলিও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের যদি দেখা যায় তার ঠাকুরগঞ্জ, বোদা, দেবীগঞ্জ, এছাড়া জলঢাকা, এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি প্রভাব পড়তে পারে। এছাড়া পরশা, পাতনিতলা, আখেলপুর, গোমাসপুর, আদমদিঘি, এই জায়গাগুলিতে হবে। সঙ্গে দুরিয়ান, জঙ্গিপুর, আমরাপাড়া, রামপুরা, বহরমপুর, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, সিউড়ি, চিত্তরঞ্জন, গিরিধ,
দুমড়ি, এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর এটাকে যখন আমরা প্লে করছি, প্লে করলে দেখতে পাচ্ছি সকাল 11 AM এর মধ্যে কাটোয়া, বোলপুর, সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জনে বৃষ্টির সম্ভাবনা থাকছে, সঙ্গে ধানবাদ অর্থাৎ বাঁকুড়া অর্থাৎ ঝাড়খণ্ড অংশটিতে এটা রাজ্য বলে যাচ্ছে। এছাড়া রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, মুর্শিদাবাদ, এছাড়া জঙ্গিপুর, দুলিয়ান, নবাবগঞ্জ, রাজশাহী ও বাংলাদেশে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে উত্তরের কিছু কিছু জায়গায় যেমন ইসলামপুর, এই জায়গাগুলোতে সঙ্গে থাকবে। এছাড়া জলঢাকা, এছাড়া বাংলাদেশের এই উত্তরের জায়গাগুলোতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কালাই অংশে দেখা যাচ্ছে। এবং দক্ষিণবঙ্গের হালকা কয়েক পশলা 23 তারিখে দুপুর 2 নাগাদ গেলে আমরা লক্ষ্য করতে পাচ্ছি কল্যাণচক, মহিষাদল, তেঁতুলবাড়িয়া, ডায়মন্ড হারবার, চৈতন্যপুর, এছাড়া তমলুক, শ্যামপুর অংশগুলোতে আমরা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। সঙ্গে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, আরামবাগ, শান্তিপুর এই অংশগুলোতেও আমরা দেখতে পাচ্ছি সেই সময় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট, পাতলি, কৃষ্ণনগর একই সময় এই বৃষ্টি, শান্তিপুর, রানাঘাট অংশে। এছাড়া গলসি, সোনামুখী, কাকসা, পাত্রাস্বর, এছাড়া বালেতর, এছাড়া বাঁকুড়া, ছাতনা এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি কাশীপুর অংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উপকূলে ওই হালকা থেকে মাঝারি মানে একটু বৃষ্টির সম্ভাবনা হবে। পরবর্তীকালে দেখতে পেলাম যে আমরা বৃষ্টির সময়টা বেড়ে গেল, কোন সময় গিয়ে একবার দেখে নিই। 6 নাগাদ গিয়ে কলকাতা অংশে কিন্তু বৃষ্টির সময়টা একটু বাড়তে দেখা যাচ্ছে, যেমন পানিহাটি, ব্যারাকপুর, কলকাতা, নিউ টাউন, ভাদুরিয়া, হাবড়া, স্বরূপনগর, নাগরখাই অংশগুলো বৃষ্টির সময় একটু বেশি থাকবে, চন্দ্রনগর, কাঁচড়াপাড়া থাকবে বেশি। তবে রানাঘাট, চাকদা এবং শান্তিপুর এই অংশগুলোতে মাত্রা যেটা থাকবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 8.5 AM মানে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই জায়গাগুলোতে। কৃষ্ণনগর, বাগুলা সহ মন্তেশ্বর, বর্ধমান, মেমুরি, পত্রেশ্বর, দাসঘরা, জগৎবল্লভপুর, আরামবাগ, তেঁতুলপুর, সিংড়া, মাসাদ, নিউটাউন, এছাড়া ঘাটাল, চন্দ্রকোনা, আরামগোড়া, আমলাগোড়া, এছাড়া শালবনি, গোয়ালতর, কেশপুর, তারপর হচ্ছে মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, শিলদা, বিনপুর, চাকুলিয়া এই জায়গাগুলিতে। আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন সাতক্ষীরা, যখন যশোর, খুলনা, বাংলাদেশের এই অংশগুলোতে বৃষ্টি থাকবে, সঙ্গে এর আশেপাশের যশোর অংশ থাকবে, বাগেরপাড়া অংশ, চুয়াগাছা, কোচাতপুর, দর্শনা, দামুদা এই জায়গাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা একটা লক্ষ্য করা যাচ্ছে। প্রায় বলতে পারে যে 23 তারিখের মধ্যে কলকাতা সহ বিভিন্ন অংশ বৃষ্টির প্রবেশ শুরু হয়ে যাবে। পরবর্তীকালে এটা বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা সহ শ্যামনগর অংশ দেখা যাবে এবং উপকূলের দীঘা ফিঘা অংশ নিয়ে প্রভাবিত থাকবে। সঙ্গে ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, শ্যামপুর, বিষ্ণুপুর, পাঁশকুড়া, কোলাঘাট, কাকসা, ঘাটাল, আমতা, বজবজ, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, গোদাপি, মাসাদ, সিঙ্গুর, চন্দ্রনগর, জগৎবল্লভপুর প্রত্যেক অংশ দেখা যাচ্ছে বৃষ্টির সঙ্গে বর্ধমান, শান্তিপুর, কাটোয়া অংশ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর কিন্তু বাংলাদেশেও সেই প্রভাব থাকছে লোহাগাড়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, সঙ্গে সিংড়া, বগুড়া, ময়মনসিংহ, শিরিষবাড়ি এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে এবং উত্তরে কিন্তু থাকবে এই প্রভাবটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি আপাতত। আর উপকূলের হলদিবাড়ি, নামখানা, পেশারগঞ্জ, ঝাড়খালি, গোসাবা, দীঘা, কন্টাই, মন্দারমণি, কেজুরি, নন্দীগ্রাম এই অংশগুলোতে দেখা যাবে প্রভাব। এটাকে যখন আবার প্লে করে দিচ্ছি, 23 তারিখে প্রভাব মোটামুটি 11:00 মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তারপরে 11:00 পর থেকে আবার নতুন একটি প্রভাব দেখা যাচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, দুর্গাপুর, ধানবাদ সমেত। আর সে এই প্রভাবটা কিন্তু সম্পূর্ণ নিম্নচাপের একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, যেটা কোলাঘাট, খড়গপুর সহ হলদিবাড়ি যখন দেখা যাচ্ছে বিভিন্ন অংশের প্রভাব ফেলতে পারে। তারপরে বাংলাদেশের ওপর দিয়ে একটু ভারী বৃষ্টি দিয়ে ত্রিপুরার ওপর দিয়ে সরাসরি একটা মায়ানমারে কিন্তু একটা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন। মায়ানমারে মোটামুটি 25 তারিখের মধ্যে শেষ হবে। তারপর আবার একটা নতুন প্রভাব উঠতে দেখা যাচ্ছিলো 25 তারিখের মধ্যে, যেটা কিন্তু সরাসরি বাংলাদেশের উপকূল ধরে যাবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলে হয়তো এটার প্রভাব এই মুহূর্তে পড়তে দেখছি না, তবে পরবর্তীকালে কোনো চেঞ্জ হতে হবে নাকি সেই সমস্ত আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। এখনকার জন্য বন্ধুরা এতটাই, ভিডিওটি আমাদের 9 মিনিটের প্রায় হয়ে গেছে গিয়ে, অনেক বড় হয়ে গেছে গিয়ে। আবার পরবর্তী আপডেটগুলোতে তাপমাত্রা বোর্ড দেখিয়ে দেবো আপনাদের কোথায় কোথায় তাপমাত্রা থাকতে পারে আর নতুন কোনো পশ্চিম চেঞ্জ আসতে পারে কিনা। ধন্যবাদ।